বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, কোভিড-19 এর সবচেয়ে ভয়াবহ বছরটি আমরা পার করেছি। নতুন বছরে এখনও কোভিড কোথাও কোথাও থার্ড ওয়েভ বা ফোর্থ ওয়েভ আছে। বাংলাদেশেও পরিস্থিতি যথেষ্ট পরিমাণে ভালোই বলতে হবে, কিন্তু গত দুই একদিন ধরে আবার পরিস্থিতিটা একটু সংখ্যার বিচারে বাড়তে শুরু করেছে। কিন্তু বাংলাদেশ ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়েছে, পৃথিবীর অনেক দেশেই শুরু হয়েছে, এবং যে অল্প কয়েকটি দেশ ভ্যাকসিন কার্যক্রম দ্রুততার সঙ্গে শুরু করতে পেরেছে বাংলাদেশ তার মধ্যে অন্যতম। এবং এর মধ্যেও আশঙ্কার নানান কিছু রয়েছে, অনেকেই এখনো পর্যন্ত কোভিড যেহেতু তার চরিত্র বদলে ফেলছে সেটি নিয়ে অনেক রকমের আশঙ্কার মধ্যে আছেন, কিন্তু এই বছরটিতে আমরা কোভিডকে পুরোপুরি মুক্ত হতে পারবো কিনা সেটি নিয়েও নানা রকমের প্রশ্ন আছে। বাংলাদেশ একই সঙ্গে খুব দ্রুততার সঙ্গে জীবন জীবিকার ভারসাম্য বজায় রাখবার জন্য যা যা করণীয় নানান পদক্ষেপ নিয়েছে, সমস্ত কিছুই খুলে দেওয়া হচ্ছে, একমাত্র শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন পর্যন্ত বন্ধ আছে সেটিও খুলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। তবে নিশ্চিত নয়, কারণ বহুবার এই তারিখ পরিবর্তিত হয়েছে যে কবে নাগাদ আসলে শেষ পর্যন্ত খোলা হবে সেটি নিয়ে কারো কারোর মধ্যে অনিশ্চয়তা আছে। এরই মধ্যে সুসংবাদ হিসেবে আছে যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে যাওয়ার জন্য যে দুটো ধাপ সেটি অতিক্রম করেছে, এবং ইতিমধ্যেই বাংলাদেশ কোভিডের কারণে অনেকেই আশঙ্কা করছিলেন যে হয়তো বাংলাদেশের এই প্রক্রিয়া থেকে পিছিয়ে যেতে পারে, কিন্তু বাংলাদেশ নিজে আরো দুবছর সময় নিয়েছে, সব মিলিয়ে পাঁচ বছর হয়তো পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে সময় লাগবে। এবং এই যে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে যাওয়া, এটি নিঃসন্দেহে দেশের জন্য আত্মমর্যাদার প্রশ্ন, আন্তর্জাতিক একটা স্বীকৃতি, কিন্তু এর সঙ্গে আমাদের ব্যবসা বাণিজ্য অর্থনীতির জন্য বেশ বড় কিছু চ্যালেঞ্জ চলে এসেছে। সেই চ্যালেঞ্জগুলো বাংলাদেশ কিভাবে মোকাবেলা করবে, এর বাইরে রাজনীতি, মানুষের চিন্তার স্বাধীনতা, বাক স্বাধীনতা, এইসব বিষয় নিয়ে সমাজে নানা রকমের প্রশ্ন, নানা রকমের কথাবার্তা আছে। সব মিলিয়ে আমরা দুজন ব্যবসায়ী নেতা এবং রাজনৈতিক পরিচয় আছে, একজনের অন্তত আনুষ্ঠানিক রাজনৈতিক পরিচয় আছে, তাদের কাছ থেকে শুনবার চেষ্টা করবো। আমার সঙ্গে অতিথি হিসেবে আছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য সেলিম আহমদ, আমার ভাই বাসা তিনি, এবং তিনি বাংলাদেশের নারী উদ্যোক্তা, নারী নেত্রী হিসেবে অত্যন্ত সুপরিচিত। আমার ডানে রয়েছেন ঢাকা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আব্দুল হাই সরকার, তিনি বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি এবং আরো নানা পরিচয় পরিচিত। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। সেলিম আহমদ, আপনার কাছে একটু শুনতে চাইব যে কোভিড পরিস্থিতি বাংলাদেশ যেভাবে মোকাবেলা করলো, শঙ্কার কোনো জায়গা এখন পর্যন্ত আছে কি, না আমরা একেবারেই শঙ্কামুক্ত হয়ে স্বাধীনভাবে সবকিছু করতে পারবো বলে মনে করছেন? ধন্যবাদ। মার্চ মাস প্রথমে আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আমাদের 30 লক্ষ মুক্তিযোদ্ধা এবং 2 লক্ষ মা বোন এবং যারা শহীদ হয়েছিল তাদের সকলকে শ্রদ্ধা জানিয়ে আপনার কথার প্রশ্ন উত্তর দিচ্ছি। সেটা হচ্ছে যে কোভিড-19 প্যান্ডামিক এটা কারোই চেনা ছিল না, অজানা একটা শত্রু এসে আমাদের দোরগোড়ায় প্রতিজনের ঘরের ভিতরে ঢুকে গেছে। সেটা থেকে পরিত্রাণ তো আমাদের পেতেই হবে, এবং পরিত্রাণের জন্য সারা দেশে এবং বিশ্বে কিন্তু এটার জন্য, কারণ একটা আমি বলবো যে এটা সুবিধা অসুবিধার ব্যাপার না, যদি এটা শুধু একটি দেশে হতো তাহলে দেখা যেত সেই দেশটি শুধু ক্ষতিগ্রস্ত হতো, সেই মানুষগুলি ক্ষতিগ্রস্ত হতো। যেহেতু বিশ্বব্যাপী হয়েছে প্যান্ডেমিক, সেজন্য কিন্তু আমাদের বৃহৎ রাষ্ট্রগুলি, অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী রাষ্ট্রগুলি কিন্তু আজকে এই ভ্যাকসিন নিয়ে এসেছে। এই ভ্যাকসিন বাংলাদেশ, আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভূমিকা তাকে অত্যন্ত প্রশংসনীয়, কারণ বিশ্বের 130টি দেশের মতন কিন্তু এখনো ভ্যাকসিন পায় নাই, সেখানে বাংলাদেশ কিন্তু ভ্যাকসিন দেওয়া শুরু করে দিয়েছে এবং খুবই আমি মনে করি সুন্দরভাবে একটা সুসংগঠিতভাবে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তবে ভ্যাকসিন পেয়ে পাচ্ছি বলেই যে একেবারে কোভিড শেষ হয়ে গেল এবং সেটার জন্য আমাদের কোনো রকম প্রস্তুতি বা আমাদের যে নিজেদেরকে সুরক্ষিত রাখার যে ব্যবস্থাটা সেটা যদি আমরা না রাখি তাহলে আমি মনে করি আমরা ভুল করব। সেটাকে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। আমি নিজেও ভ্যাকসিন নিয়েছি, আবার দু মাস পরে ভ্যাকসিন নিব, কিন্তু নেওয়ার পরে আমি কিন্তু মাস্কটা আমি ছাড়বো না, আমি মাস্কটা পরতেই থাকবো, কারণ ভ্যাকসিনটা নেওয়ার পরের পরবর্তী কি হবে সেটা কিন্তু এখনো সেই গবেষণার রেজাল্ট এখনো আসে নাই। তো সেই জন্য আমরা আরো 6 মাস 1 বছর গেলে আমরা সবাই নেবার পরে এবং সারা বিশ্ব থেকে নেবার পরে সেটার রেজাল্টটা কি আসে
সেটা দেখার আমাদের অত্যন্ত প্রয়োজন আছে। তবে আমি মনে করি যে আমাদের বাঙালিদের ইমিউনিটি সিস্টেম এত ভালো যে দেখুন আলহামদুলিল্লাহ, একটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী সেই সময়টা যে লকডাউন দিয়েছিল, এটা সত্যি কথা আমাদের ব্যবসায়ীরা এখনো ওই সময়টা যে আমাদের যে কষ্ট দুঃখ বা আমাদের ক্ষতি হয়েছে সেটা থেকে এখনো কিন্তু উতরে অনেকেই আমরা উঠতে পারি নাই। কিন্তু তারপরেও বলে না জীবন জীবিকার ব্যাপারে, জীবন তো রক্ষা পেল, জীবিকাও হবে, তো সেইটা করাতে কিন্তু আমরা একটা আমি মনে করি যেভাবে একেবারে ছড়িয়ে যেত। আপনি চিন্তা করেন আমাদের একটি মৃত্যু কিন্তু একটি মৃত্যুই, সেজন্য নাম্বারটা আমি সবসময় বলি যে নাম্বারটা দিয়ে কিন্তু করলে হবে না, প্রতিটি মৃত্যুই কিন্তু ওটা মৃত্যু কষ্টের দুঃখের এবং সেই পরিবারের জন্য তো ওটাই সব। কিন্তু আমেরিকার মতন একটি আধুনিক দেশে 5 লক্ষ, এখন বোধ হয় আরো নাম্বার বেড়ে গেছে, যখন ওনার প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট একটা মৌনতা করলো 5 লক্ষ, তো সেইখানে আমাদের আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো সেখানে আমি মনে করি যে আমাদের বাঙালির যে শক্তি, আমাদের জাতীয়তাবাদীর যে আমাদের শক্তি, সেই শক্তি এবং সরকারের একটা বলিষ্ঠ ভূমিকা এটাকে আমাদেরকে সুবিধা করেছে। মিস্টার আব্দুল হাই, সরকার কোভিড এক্সপেরিয়েন্স আসলে কি বার্তা দিল আমাদের সবাইকে? আপনার সুন্দর করে বললেন, আমার ফার্দার কিছু অ্যাড করার একটা প্রয়োজন নাই। তবে একটা কথা বলতেই হবে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনার দূরদর্শিতার জন্য এই দেশের পক্ষে সম্ভব হয়েছে যে এত তাড়াতাড়ি আমরা ভ্যাকসিন এখানে পেয়ে গেলাম। আসলে দেখেন আমাদের নেইবারিং কান্ট্রি যেগুলো আছে, যেমন থাইল্যান্ড, মালয়েশিয়া, তারপরে আপনার ইভেন সিঙ্গাপুর, আর তারপরে ইন্দোনেশিয়া, এখানে তো ভ্যাকসিন এখন খবর নাই। ধরেন একটা জেনে গেছে, ধরেন থাইল্যান্ডই তো এখনো বোধ হয় মে মাসের দিকে হয়তো 1.5 দিশা দেওয়ার জন্য, তো এই অনেকেই তো পাইনি এটা আর কি। কিন্তু আমরা এই কি মানে কাকে আমি মানে ডেফিনেটলি আমার হ্যাটস অফ টু দি প্রাইম মিনিস্টার, উনি যদি এই উদ্যোগ না নিতেন তাহলে এটা সম্ভব ছিল না আর কি। কাজে ওনার যথেষ্ট উনি যথেষ্ট দূরদর্শিতার পরিচয় দিয়েছেন আমি বলবো, এবং এ সম্বন্ধে মানে আমরা ওয়েল হ্যাড অফ মেনি কান্ট্রি, যেটা কি মানে সিনেমা ভাই বললো যে 130টা দেশের ভিতরে আমরা এই প্রথম মানে পাই নাই, এখন আরো পেয়ে গেছে অলরেডি। কাজে তো ডেফিনেটলি উই আর মাস হেড অফ আদার পিপল, তো এটা একটা গুড সাইন দ্যাট উই আর মানে গ্রাজুয়েটিং ফ্রম ডেভেলপিং এই আন্ডারডেভেলপ কান্ট্রি টু ডেভেলপিং কান্ট্রিজ, এটা তো একটা প্রমাণ। কিন্তু অর্থাৎ এরকম সুযোগগুলো তো এভাবে আসবে তাই না? দিস ইজ ওয়ান অফ দ্য এরিয়া। আবার দেখেন ব্যবসা তত খারাপ মনে করছে, অত খারাপ কিন্তু আমাদের ব্যবসা হয় নাই কোভিডের জন্য। হয়তো প্রাইমারিলি প্রথম 2-1 মাস আমাদের একটু কষ্ট হয়েছে, কিন্তু তারপরে কিন্তু আল্লাহর রহমতে অনেক পিক আপ করে গেছে ব্যবসা, স্পেশালি টেক্সটাইল সাইডে যথেষ্ট ভালো পিক আপ করছে আমি বলবো। আর তাছাড়া এই বর্তমানে পৃথিবীতে যে অবস্থা এবং আমাদের টেক্সটাইল ব্যবসাটা বোধহয় আরও খুব সুন্দর হবে আরো বেশি, যেই জন্যই হবে যেহেতু মানুষ এখন খুব ক্যাজুয়াল ড্রেসে চলে গেছে, এখন কিন্তু ফর্মাল ড্রেস খুব কম করে, ইনফর্মাল ফর্মাল ড্রেস। আমরা ইউরোপে যান আমেরিকা যান দেখবেন যে একটা পোর্ট শার্ট একটা জিন্স ট্রাউজার করে ঘুরতেছে, কিন্তু বাসায় গিয়ে সেটা ক্যাজুয়াল মানে এই কোনো মানে খুব আগের মধ্যে যেমন ছুটুট পাড়া ঘুরে রিজন আমাদের গার্মেন্টের ব্যবসাটা ভালো হচ্ছে এসব কারণে, যেহেতু ওই সব আইটেম বেশি করি আমরা, যেমন নিট গার্মেন্ট, যেমন নিট গার্মেন্ট ডিমান্ড তো রিজন দ্য রাইস, তো এইভাবে সব কিছু বাড়ছে। কিন্তু সাইড বাই সাইড তুলার দামও খুব বেড়ে গেল আবার, ওইটা একটা ওইটা একটা মাইনাস পয়েন্ট আমাদের জন্য যদিও, বাট এনি হাও আমার মনে হয় যে আমাদের পৃথিবী এটা আমাদের পে করবে এটার জন্য, যেহেতু ইউরোপিয়ান যারা যারা আর কি সত্যিকার অর্থে ব্যবসায়ী তারা তো মোটামুটি যারা সিটিং লাইক দিক একবার মানে জাস্ট মানে যাদের ব্যবসা যে করবে না এরকম মানে কেনাকাটা করে নেই আর কি। কিন্তু এখন যেহেতু কোভিডটা আস্তে আস্তে কমে যাচ্ছে ওসব দেশে, ইট ইজ অন দি ওয়ার নাও, তো সঙ্গত কারণে এখন তারা দে আর নাও ইউনো ওপেনিং আপ কিছু কেনাকাটা শুরু করছে, যার জন্য আমাদের অনেক ইম্প্যাক্টটা আমাদের দেশে আসতেছে। কিন্তু কাজে আমার মনে হয় আমাদের সামনে খুব ভালো ব্যবসা আছে, স্পেশালি আমি টেক্সটাইল সাইডে বলবো আর কি। আর অন্যদিকে যেগুলো আছে ধরেন ইঞ্জিনিয়ারিং বলেন, তারপরে অটোমোবাইল বলেন, তারপরে আর এনভায়রনমেন্টাল সব ব্যবসা যেগুলো আছে ওগুলো ওগুলোও ভালো হবে আর কি আমি মনে করি। তো কোভিডে মোটামুটি আমি মনে করি যে আমাদের সরকার যথেষ্ট পরিচয় দিয়েছে আর কি, যথেষ্ট দূরদর্শিতা পরিচয় দিয়েছে ডেফিনেটলি বলতে হবে, এবং এটা আরও এটা ই থাকবে আর কি, মানে এটা চালু থাকবে এটাই আমরা আশা করি, যে আমাদের যাতে পুরো দেশটাই যেন পুরো ভ্যাকসিনেট করতে পারি আমরা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আর যেটা এটা কিন্তু আপনি এখনও আমরা জানি না যে কতদিন থাকবে, এটা ভেরি আনসার্টেন রিজন বিং যে এইসব একটা ভ্যাকসিন
সেটাকে সত্যিকারতে ওই করতে মানে সেট করতে স্টাইপ পাঁচ বছর লেগে যায় এক বছর কিন্তু হয় না এখন আমরা তো নিচ্ছি ঠিক আছে কিন্তু ফাইল কনসিকোয়েন্সটা কি হবে এখনো বলা মুশকিল মানে স্প্যানিশ ফ্লু তখন তো 5 কোটি এই 100 বছর আগে আর এখানে 100 বছর পরে তারপরে দেখেন না কি অবস্থা আমি তো আমেরিকা যে একটা পোশাক শিল্পের একটা বড় ব্যবসায়ীকে টেক্সটাইল বিশেষ করে তো সেই সাথে কিন্তু আমার ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের কথা আমি ভাবছিলাম যে আপনাকে করতে চাচ্ছিলাম যে জীবন এবং জীবিকার মাঝামাঝি বড়রা হয়তো নানাভাবে ব্যালেন্স করতে পারে বড়দের অবশ্য বড় ক্ষতিও হয় সেটাও ঠিক আছে কিন্তু ক্ষুদ্র মাঝারি যারা তাদের এখন কিন্তু প্রিভিলেজ সিচুয়েশনে কিন্তু আমাদের বলতে হবে না আমি কেন ভাবছি আপনার কথাটা যে আসলে যে ব্যাংকের এখানে একটা কিন্তু বিরাট বড় ভূমিকা আছে কারণ কোভিড সিচুয়েশনে কিন্তু আমাদের আমরা নারী উদ্যোক্তা এবং ছোট মাঝারি উদ্যোক্তাগুলিকে যেহেতু আমি একটা সাংসদ হিসেবে আমার এলাকায় আমার এলাকার যারা ব্যবসা বাণিজ্য করে তাদের সাথেও দেখছি অনেকে অনেক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রবাস থেকে যারা অর্থ পাঠাতো তারা অনেকদিন অর্থ পাঠাতে পারে নাই অনেকের কাজ চলে গেছে প্রবাসে ছিল তাদের অর্থটাও পায় নাই বেতনটাও পায় নাই তো সবকিছু মিলিয়ে আমাদের এখানে আপনার ব্যাংকিং খাতের কিন্তু একটা বিরাট ভূমিকা আছে আপনি দেখেন প্রণোদনা কিন্তু দেওয়া হয়েছে প্রণোদনার আমরা যদি শতকরা করা হয় যে এসএমই কতটুকু পেল আমাদের বৃহৎরা কতটুকু পেল এটা সত্যি কথা যে বৃহৎদেরও তাদের একটা বিরাট ভূমিকা আছে আমাদের অর্থনৈতিক উন্নয়নে তাদের সমস্যাটাও অনেক বৃহৎ কিন্তু আমার এই যে মেরুদণ্ড কিন্তু এই ছোট মাঝারি উদ্যোক্তা এটা শেষ যে কোনো দেশেরই সেই মেরুদণ্ডকে কিন্তু সোজা রাখার জন্য আমাদের কিন্তু এই মুহূর্তে একটা হচ্ছে যে প্রণোদনার যে সুবিধাটা সেটা সবাই পায় নাই এবং দ্বিতীয়টা হচ্ছে যে ব্যাংক কিন্তু এই যে এই মুহূর্তে কারণ কিছু আপনার ব্যবসা কোভিডের পরে এখনো যারা ব্যবসা করছে এসএমই আমি বলতে পারি যে ওরা বলছে আমরা এখন আর লাভের কথা চিন্তা করছি না আমরা জাস্ট ব্রেক ইভেনে আসতে পারলেই আমি সার্ভাইভ টিকে থাকাটাই প্রধান 70% ব্যবসা কিন্তু এখন তাই বড়রাও তাই আমি আর আমরা লোকাল ব্যবসা যেহেতু করে আমার নিজস্ব ব্যবসায়ী প্রতিষ্ঠান আমরা তো রপ্তানি করি না আমরা এখানের বাজারের আমাদের পণ্য বাজারজাতকরণ আমরা কিন্তু ওইটাই খালি যে কোন রকমই টিকে থাকে আমার যে হাজার হাজার যে আমার অফিসাররা আছে কর্মচারী আছে আমি তাদের বেতনটা আমি দিতে পারি যদি আমার ব্যাংকের যে সুদটা আছে সেটা আমি যদি দিয়ে দিতে পারি আমি কিন্তু ঠিক আছি কিন্তু যাদের কিন্তু ব্যাংকের থেকে সুদ দেওয়ার মতন অর্থগুলিও চলে গেছে আসল যে কিছু পুঁজি ছিল সেটাও চলে গেছে কারণ 8-9 মাস যে ব্যবসা হয় নাই বাড়ি ভাড়া তাকে দিতে হয়েছে তার যে স্টাফগুলি বেতন সেগুলি দিতে হয়েছে দেখুন বাংলাদেশে প্রায় লক্ষ লক্ষ নারী শ্রমিক আছে বিউটি পার্লারে এবং একটা বড় গোষ্ঠী কিন্তু এখানে একটা কাজ করে এবং এখানে কিন্তু একটা মাইনরিটি গ্রুপ যারা হ্যাঁ যে আমাদের যে চাকমা বা আমাদের অন্য রাঙামাটির বা এইসব জায়গা থেকে যে মেয়েগুলি আসে তাদের কিন্তু পুরাটা সময় কিন্তু তাদের কাজ ছিল না এবং এই যে কাজ ছিল না কিন্তু যে যে মালিক তাকে কিছুটা হলেও অর্থ দিতে হয়েছে তার কর্মচারী যতটুকু ছিল দিয়েছে এখন তো তার আর অর্থটা নাই কিন্তু এখন আবার ব্যবসা শুরু হয়ে গেছে আবার অনেক মেয়ে তো আবার ডিজিটালি যে বুটিকের বাণিজ্য এটা কিন্তু আরেকটা জায়গা চলে এসেছে সুতরাং কোভিডে আমাদের কিন্তু অনেক সুযোগ সৃষ্টি হয়েছে কারণ আমরা কিন্তু এই ডিজিটাল প্ল্যাটফর্মটাকে কিন্তু আমরা অনেক চিহ্নিত করেছি এবং বিশেষ করে আমি মনে করি এসএমই এবং নারী উদ্যোক্তা এরা কিন্তু ডিজিটালের দিকে যাচ্ছিল না এটা তারা মানে টেকনোলজি মানেই অনেক বেশি কষ্ট অনেক বেশি ডিফিকাল্ট বা দুরূহ ব্যাপার বা এটার অর্থ লাগে এই যে একটা ভুল ভ্রান্ত ধারণা ছিল সেটা থেকে কিন্তু আরেকটা আমাদের
যাত্রা শুরু হয়ে গেছে এবং এখানেও তো আমাদের ডিজিটাল বাংলাদেশ হয়েছে বলে, কিন্তু এই মুহূর্তে আমার মনে করে ব্যাংকের, যার জন্য আপনার আপনি যখন বলছিলেন আমি কালে বাচ্চা, যে আপনাদের ব্যাংকগুলি মানে এই ছোট মাঝারির জন্য এই এই কোভিড এর সিচুয়েশনে যারা ভালো ব্যবসা করেছে কিন্তু এখন ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে আবার আমরা কিভাবে রিকভার করব, এটার কি আপনারা কোনো পরিকল্পনা করছেন কিনা? আমি আরেকটা প্রশ্ন যোগ করে দিই যে মানে এবার যে সিনেমা বিষয়ে যেটা বললেন, আসলে পরিকল্পনা তো মানুষ যার ব্যাংক কার্ড টাকা তো মানুষকে দেওয়া তো কাজ তো এটাই। এখন আমরা ধরেন ক্ষুদ্র বা মাঝারি উদ্যোক্তা যারা আছে তাদেরকে টাকা তো অবশ্যই দেওয়ার জন্য সরকার তো টাকা চ্যাঞ্জ করে আমাদেরকে অ্যালোকেশন দেওয়া আছে যে এই সময়ের মধ্যে তোমাদেরকে এটাই করতে হবে। স্টিমুলাস প্যাকেজ তো ব্যাংকিং সেক্টরের মাধ্যমে, কিন্তু সেখানেও অনেক জটিলতা। এই ভাবি একটাই সমস্যা যে ব্যাংকে তো ইস্যু করতে হবে টাকা ফেরত পাওয়া যায় আবার। এই এখানে কিন্তু অনেক ক্ষুদ্র যারা উদ্যোক্তা যারা তারা সত্যি করতে ব্যাংকে কিছু রিকোয়ারমেন্ট থাকে আর কি। ওইগুলো আমি তো ধরুন বোর্ডে বসি, ধরেন নতুন আমি নতুন আমি চেয়ারম্যান আবার আছি এখানে, আমি চেয়ারম্যান তো সেটা আমি দখল দিয়েছি যে ওই আমাদের ডিসবার্সমেন্ট খুব ঝামেলা হয়ে যাচ্ছে, ঝামেলা সেই জন্য যে আমরা যে সমস্ত পেপারগুলো চাই আর কি, ধরেন ক্ষুদ্র বা মাঝারি যেই হোক না কেন দে কারণ মিট অফ দি রিকোয়ারমেন্টস, ওইটা আলাদা সমস্যা হয়ে যায়। এখন আমি ব্যাংকে টাকা ডিসবার্স করা মানে আই হ্যাভ টু এনশিওর দ্যাট আমি যে টাকা ফেরত পাই আমার, ওই ওখানে যখন একটা আনসার্টিন হয়ে যায় তখন কিন্তু ওটা স্লোডাউন হয়ে যায়, মানে আমাদের ইনস্পেক্ট আবার আমাদের মানে সদস্য থাকা সত্ত্বেও গ্যারান্টি স্কিম আছে তো আমি সেটি প্রশ্নটা করতে চাই যে বাংলাদেশে তো ঋণ খেলাপির কালচার ক্যারেক্টার যা আছে সব বড় বড়দের, যাদেরকে আপনারা হাজার হাজার কোটি টাকা দেন তাদেরকে মাফ করেন, তাদেরকে তারা টাকা মেরে বাইরে চলে যায়, টাকা বাইরে পাঠিয়ে দেয়, কিন্তু এই যে ক্ষুদ্র এবং মাঝারি যারা ছোট ছোট আমাদের মাইক্রো ক্রেডিট বাংলাদেশে মাইক্রো ক্রেডিটের জন্য পায়োনিয়ার এবং বিখ্যাত, দেখা গেছে যে রিকভারি রেট কিন্তু 90% 99% অনেক ক্ষেত্রেই। সো ছোট আর বাইরের ইতিহাস কি মানে আমাদের অন্যান্য দেশের ব্যাংকিং এ কি এত আপনারা যত কিছু চান এত কিছু চায় মানে এত সিকিউরিটি এত কিছু আপনারা টোটালি ব্যবসার জন্য ব্যবসা করেন, আই ফুললি আন্ডারস্ট্যান্ড যে ব্যবসার জন্য ব্যবসা করছেন ডেফিনেট, আপনি তো একটা ব্যাংক করে আপনি তো লস করে আপনি ইয়ে করবেন না, সেটা তো যে কেউ করবে না, আমিও করবো না, কিন্তু এর মধ্যেও কিন্তু আমার একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে। আমি কিন্তু একটা পোর্শন আমার ধরা উচিত যে আমি এটা এসএমই তে দিব, আপনি আপনার দেখেন না আপনার একটা ব্যাংকের আপনার এত বছরে আপনার বড় শিল্প উদ্যোক্তাদের জন্য কত টাকা আছে যেটা আপনি ইন্টারেস্ট মওকুফ করেছেন, কত টাকা আছে যে আপনি টাকাটা পান নাই, সেটার আপনি একটা অ্যামাউন্ট ধরেন, ওইটুকুই অ্যামাউন্টটা আপনি এসএমই কে দেন, মনে করেন ওরা ফেরত দিবে না। আমি বুঝাতে পারছি জিনিসটা, সেই অ্যাটিটিউডটা এরকম জেনারেল ভাবে পাবলিক মানি দেওয়া যাবে ভাবে না না আমি বলছিলাম না পেলাম না পাবেন না, এটা কিন্তু খুব ভুল। আমাকে বলেন এসএমই কে ঋণ দিয়ে পায় না এরকম কয়টা কয়টা আছে, এটারও অ্যাকচুয়ালি আপনারা কিন্তু দেখেন ওই ডেটাটা আপনারা দিতে পারবেন না, আপনারা সবাই এত বড় বড় শিল্পের পিছনে ঘুরছেন, আপনারা দেখবেন আপনি এসএমই আপনি বিং এ চেয়ারম্যান আপনার ঢাকা ব্যাংকের, আপনারা এসএমই জন্য এই কোভিডে কি করেছেন আপনি ডিটেল আপনার যদি জিজ্ঞেস করতে বলি আপনি বলতে পারেন। এখন যদি আমরা বলি টেক্সটাইলের কি হচ্ছে, সে পোশাক শিল্পের কি হচ্ছে, অটোমোবাইলের কি হচ্ছে, সেই ডেটাগুলি কিন্তু আমরা কিন্তু আসলে আপনার আমরা কিন্তু এসপি লোন দিচ্ছে তো অনেক, ইট ইজ নট দ্যাট ইউ আর নট গিভিং লোন, না আপনি দিচ্ছেন, আমি তো ইন জেনারেল আমি কিন্তু আমি যে কথাগুলো বলতেছি এখানে আমি জেনারেল কথা বলতেছি, নট স্পেসিফিক মানে স্পেশাল ঢাকা ব্যাংক স্পেসিফিক না, কিন্তু আমি যদি জেনারেল যে সেক্টরটা বলি সবই তো ধরেন অনেকে কনজারভেটিভ অনেকটা অনেকে একটু মানে কি বলো প্রোগ্রেসিভ এরকম আছে তো অবশ্যই। আর আমরা তো ধরেন আমাদের প্রায় যে পুরন্দর সরকার আমাদের দিয়েছে আমাদের যে অ্যালোকেশন অফ পেয়েছি আমরা আর কি, তারপরে 80% দিয়ে দিয়েছি, আমরা 20% এখনো দেওয়া হয় নাই যারা ঠিক মতো ধরেন ই করতে পারেন। আর বড় সমস্যা হচ্ছে এসএমই আমার ক্ষুদ্র উদ্যোগ যারা তারা কিন্তু সব ফর্মুলাটা আসলে জানেও না তারা যে হাউ টু গেট দি মানি ফর দি ব্যাংক, তোমার কত কি পরিমাণ দিলে তোমার এখনো দেওয়া নেই কেন, আমাদের জবাবদিহি করতে হচ্ছে কিন্তু বাংলাদেশ ব্যাংকের কাছে, না সেটা তো অবশ্যই সেই জবাবদিহিতে তো করতেই হবে, আপনি তো দিয়ে দিতে পারেন না, উই ট্রাই আওয়ার বেস্ট টু গিভ অ্যাজ মাচ অ্যাজ পসিবল। আমার কাছে ওই জায়গাটা খুব মিসিং আমার কাছে লাগে, আমি নিজেও একটা বৃহৎ শিল্পের সাথে কাজ করি
কিন্তু আমার বৃহৎ শিল্পের আমার সাথে যেই একটা ব্যাংকের যে ডিলিংসটা আমি দেখি তাদের ব্যবহারটা, আবার যখন আমি ওই নারী উদ্যোক্তাদের সভাপতি হিসেবে আমি কাজ করি ওই জায়গাটা যখন দেখি আমার ভীষণ কষ্ট হয়। সত্যি কথা, আমি একদম ভীষণ কষ্ট হয়, কারণ আমি জানি এই নারীগুলি এবং এই ছোট মাঝারি উদ্যোক্তাগুলি মানে ওদের ভালোবাসে এবং ওদের একটু সহযোগিতা পেলে ওরা যে কত এগিয়ে যায়। আগের মতো ব্যাংকার এখন উদ্যোক্তা তৈরি করছেন, আগে যেটা ব্যাংক প্রশংসিত হতো, হ্যাঁ একটা তো তৈরি করতে, কিন্তু এখন দুই তিন বছরে আমি আমার কাছে মনে হচ্ছে বিশেষ করে এই কোভিডে আজকে আমি দেখুন আমি নাম বলা উচিত না, তারপর বলি বিবিয়ানা একটা বড় দেশি দশের একজন নাম করা সে বলছে যে আমি ব্যাংকের আজকে ছ মাস ধরে সে ঘুরছে এবং সে কিন্তু একটা ভালো ব্যবসায়ী এবং ভালো তার প্রতিষ্ঠান, কিন্তু সে এখনো সেই লোনটা টাকা পাচ্ছে না। আরেকটা যেটা হয় ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের এত ডিলেট করে দেয় আপনারা, মানে হয় কি একটা টাকা চাচ্ছি, কারণ আমি তো পেটে ভাতে, আমি তো মানে আমার ভাতের টুক আছে, আমাকে আমি যদি আরেকটু ভাত পাবে আমি না খেয়ে থাকবো, তো এরকম অবস্থায় ক্ষুদ্র উদ্যোক্তারা চলে বা মাঝারি উদ্যোক্তারা চলে, তো ওই সময়টা করে কি টাকাটা পায় না, যদি আরো পরে দেওয়া হয় ওর তো আর কোনো টাকা নাই যে সে ওটাকে দিয়ে মেকআপ দেবে। এটাও একটা বড় সমস্যা যে আমরা কিন্তু ব্যাংকের কাছে চাই যে আপনি যদি না দিতে পারেন, যেটা আপনি বললেন যে হ্যাঁ অনেক ক্রাইটেরিয়া মিট করে না, ফাইন আপনি দিয়েন না, কিন্তু ওই জবাবদিহিতাটাও দরকার যে আপনি বলেন এই কারণে দিচ্ছি না। আপনি আপনি বলছিলেন হাত পুড়ে গেছে, হাত কি ছোটদের জন্য পুড়েছে না বড়দের জন্য? না, হাত তো বড়দের জন্য পুড়েছে, ডেফিনেটলি পুড়েছে, না ওটার ইম্প্যাক্ট কিন্তু এসে যায় বুঝছেন তো। দেখেন আপনার যতগুলো বড় ডিফল্ট লোন যেগুলো আছে ওই লোনকে পরিশ্রম করতে গিয়ে কিন্তু আমাদের আমরা যারা ব্যাংকার যারা শেয়ার হোল্ডার, শোনেন না, আমরা যারা শেয়ার হোল্ডার যারা আমরা যারা ডাইরেক্টর ওই লোন গিয়ে ডিভিডেন্ড পাচ্ছি না, আমরা ইন্টারডিপেন্ডেন্ট আমার পলিসি কিন্তু গাইড করবে যে আমার প্রভিশন লোন কত, কি পরিমাণ ডিফল্ট লোন আছে আমার, তখন ফার্দার তখন লোন দিব, তখন মিডিয়াম এবং স্মল স্কেল যে সমস্ত আছে এগুলাকে আরো সরকারি থেকে যদি যেগুলো বড় বড় ডিফল্ট যেগুলো আছে সেগুলোকে যদি রিকভারের জন্য যদি আইনটাকে একটু কড়াকড়ি করা হয়তো, এটা চেষ্টা অনেকবার করছি কিন্তু আমরা, যেমন বাংলা ইয়েতে হাইকোর্টে গেলে রিট দিলে বাস রিট শেষ আর আমার হাতটা দিয়ে রেফার গেল, ফাইন্যান্স তার দুই তিনটা ধরেন টাওয়ারই আছে এতে গুলশান রেভিনিউতে, ওই হেজ ডিফল্টার ব্যাংকের 1,000 কোটি টাকা দেয় না, 5,000 কোটি দেয় না ব্যাংকের, এগুলো সবই আছে কিন্তু কিন্তু ওই যখন আমরা প্রেশারাইজ করি তখন পুলিশ কেস দিই তখন গিয়ে রিট করে ফেলে, রিট করে আবার যে প্রসেস দিলে দিয়ে দিল। আমরা তো এটার জন্য বলছি না, যখন গভর্নর ছিল আতিয়া রহমান সব জানছিল তখন তো আমি তখন আমি ঢাকা ব্যাংকের চেয়ারম্যান ছিলাম ওই সময়, তাহলে আমি একদিন গেলাম তার কাছে, উনি আমার খুব পছন্দ করতেন আর কি, চেষ্টা আমাদের ইচ্ছা অ্যাডভাইস দিত আগে, উনি আমাদের যখন আমাদের অ্যাডভাইস দিত আর কি সময়, তো ওই গেলাম একদিন আমি বললাম দেখেন আতিয়ার ভাই আপনি কী করেন, মাননীয় প্রধানমন্ত্রীকে ধরে যাতে এই হাইকোর্টটাকে একটু শক্তিশালী করা, যেখানে মানে ইজিলি জানি গিয়ে সাথে সাথে রিট না করতে পারে, একটা পর রিট এক রিট মানে কন্টিনিউয়াস প্রসেস, একটা একটা করতে একটা একটা বাস গেলে কোর্টে গেলেই সব শেষ, আর আমি আর কিছু দৌড় করতে পারি না মানে আইনের কিছু, কিন্তু বাট দোজ পিপল দে ক্যান অ্যাফোর্ড টু পে লাইক দি লোন পারে, কিন্তু আমার একটা প্রশ্ন, আমি খালি যদি আইনটা করাকরি করতে 80% আমাদের ডিফল্ট লোন কালেকশন হয়ে যেত, মানে একটা অভিযোগ, একটা তো রেট অফ ইন্টারেস্টের একটা প্রশ্ন আছে যে বাংলাদেশের ব্যাংকিং খাতের বিরুদ্ধে বড় অভিযোগ, দ্বিতীয়ত হচ্ছে যে প্রসেসটা যেটি উনি বললেন যে একটা দীর্ঘসূত্রিতার কারণে মানে আপনারা কাউকে নাও করেন না ব্যাংকগুলো, আমি আপনার ব্যাংকের কথা বলছি এটা, আবার দেনও না, এরকম করতে করতে অনেক উদ্যোক্তা উৎসাহ হারিয়ে ফেলে, আর তৃতীয় যেটা হচ্ছে যে বলা হয় যে বাংলাদেশে আপনার ব্যাংকিং খাতের ব্যয়টা নিজস্ব ব্যয়টা অনেক বেশি, মানে সেটা কমিয়ে আনলে মানে ডেকোরেশন এটা সেটা আপনার লোকবল খরচ করতে পারবে না, যেমন অনেকে বলে ঢাকা শহরে জমির দাম বেড়েছে গুলশান বনানী এলাকায় মূলত ব্যাংকগুলোর কারণে, কারণ ব্যাংকগুলো সব নিজস্ব অফিস করার জন্য চড়া দামে জমি টমি কিনে জমির দাম বেড়ে ফেলেছে, এরকম অভিযোগ আছে।
না এরকম আর আমরা সাধারণত রেন্ট এরিয়াতে সাধারণত ব্রাঞ্চ করি আমরা আমাদের অবশ্যই আমাদের তো হেড অফিস এখানে কোর্স নেই দ্যাট ইজ অনলি ওয়ান প্লট উই হ্যাভ বট বাট উই ডিডন্ট বাই আদার প্লট জানেন আমাদের অন্যান্য ব্যাংক আছে হ্যাঁ আদার যেগুলো ব্রাঞ্চ প্লটই 10 প্লটের 100 প্লটের সমান সঙ্গত কারণে তো কিন্তু আমরা যা পাঁচটা আর সাতটা ব্রাঞ্চ আছে গুলশানে এক কথা আমাদের নিজের মালিক নেই আমাদের মালিকানা নেই আমাদের সব তো ভাড়া আপনার নাই কিন্তু ব্যাংক তো বাংলাদেশের 60টা ব্যাংক আছে 60টা সব সব নাই আমি মনে করি না আপনার রেজিস্ট্রেশন আছে কিন্তু ওটার আপনার পেইড আর ক্যাপিটাল এর 30% আপনি ইনভেস্ট করতে পারেন এতে আপনার রিয়েল এস্টেট বডিতে কিনতে পারবেন আপনি তো আইন আইন আছে আইন বাইরে করতে পারবেন তো দ্য মাই পেইড আপ কল ফাইভ ফর ইনস্টান্স 500 crore টাকা 30% ইজ হাউ মাচ 150 150 crore আমি সম্পত্তি কিনতে পারবো তার বিষয়ে পারবো না কিন্তু আমার ওই হ্যাঁ আমার ক্যাপিটাল তো আমার মানে মার্কেট ক্যাপিটাল মেবি 30,000 crore টাকা তাতে ডাজেন্ট ম্যাটার বাট মাই পেইড ক্যাপিটাল ইজ দি ব্যারোমিটার ওইটার উপর বিশেষ করে কিন্তু আমাকে কি করা হবে আই এম অ্যালাউড টু স্পেন্ড মানে ইনভেস্ট মানি ফর প্রপার্টি ডেভেলপমেন্ট দ্যাটস অল উই থিং বিসাইডস ব্যাংকের কোনো প্রপার্টিতে আমরা কিন্তু ভাড়া দিতে পারবো না উই ক্যান নট ইউ নো আর্ন এনি মানি বাই গিভিং রেন্টিং বাই রেন্টিং আওয়ার প্রপার্টি আমাদের সব অফিসটা পুরো আমাদের ব্যাংকের ভিতরে করতে হবে অন্য কোনো সোর্সই নেই পয়সা মানে নেওয়ার এসব কি আমরা রেগুলেটর একটা বসে আছে গানের ঘুরে তাই না ইটস নট ভেরি ইজি তাই তুলতে ইজি মনে হয় কিন্তু ইট ইজ নট দ্যাট ইজি তাই না ওনারা একটা জিনিস যেটা উনি বললো সেটার মধ্যে যেটা আমার কাছে মনে হয় যে এইটা ব্যাপারে আসলে আমাদের সবারই মানে সরকার থেকে শুরু করে প্রতিজনেরই এটার ব্যাপারে একটা সোচ্চার হওয়া উচিত আপনারাও বলা উচিত যে ডিফল্টারটা তার যেটা বললো যে টাওয়ার আছে সবই আছে কিন্তু টাকাটা ফেরত দিচ্ছে না এটা কিন্তু একটা একেবারে আমি মনে করি এটা ক্রিমিনাল এটা একটা বিরাট অপরাধ অপরাধী কিন্তু আমরা যে খালি চোরদেরকে যে অপরাধী বলি ডাকাতকে অপরাধী বলি এরাও কিন্তু চোর ডাকাতের একই পর্যায়ে পড়ে তো সেই জন্য আমি এখন ধরেন চোর ডাকাত তো 500 টাকা চুরি করে কেউ আমি তাকে মারে মারতে দিই না যদি আমার সামনে পড়ে 500 টাকা আমি দিই তো আসলে নিয়ে মারে না আর এই হাজার হাজার টাকা মেরে দিচ্ছে টাকা দিচ্ছে না এই চিরা এক পার্টি আছে 6,000 crore টাকা ব্যাংকে দিয়েছে তার আছে কিছু আসলে হ্যাঁ মানে শিল্প টিল্প আছে কিন্তু অনেক সব বোন নামে দিছে বেন নামে দিছে সব বাকরে সব দিয়ে দিছে উনি এখন সেই ব্যাংকের প্রশ্ন আসবে যে ব্যাংক কিভাবে এত টাকা কোন একটা সময় এই ব্যাংক গুলো আপনার ওই যে শিপ ব্রেকিং ফাইন্যান্সিং তারপরে কমোডিটি ফাইন্যান্সিং এরা মোস্টলি চিটাগাং করছে বেশি ভাই কথা যেমন ধরেন এই ওয়েল ইনেবল ওয়েল তারপরে আপনার এই কমের উইথ গম তারপর বিভিন্ন ধরনের কমোডিটি ব্যাপার আছে ওর আছে আর এই আর সেই বেশি ব্যাংকে তো বহু টাকা আমাদের ডিফল্ট খালি আমাদের ব্যাংকে না সব ব্যাংকেরই চিটাগাংয়ে এবং ডিফল্টের ডিফল্টের কিন্তু ম্যাক্সিমাম অংশ চিটাগাং চিটাগাং পার্টের যত আমাদের যতগুলো ব্যাংক আছে যতগুলো ডিফল্ট লোন আছে তার অ্যাবাউট 80% চিটাগাংয়ে চিটাগাং জোন 20% রেস্ট অফ দি কান্ট্রি ঢাকা বা এদিক ওদিক সব জায়গায় মিলে আর কি চিনা একটা টেন্ডেন্সি হচ্ছে মানে ভালো বড়টাই তা বলবো না ভালো বড় ডিফারেন্টলি ওখানে আছে কিন্তু ম্যাক্সিমাম বড় টাকা নিয়ে টাকা ফেরত দেওয়ার কোনো অভ্যাসই নেই আর কি আমি একটু আপনার কাছে শুনতে চাই যে বাংলাদেশ যে এখন স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উঠে উন্নয়নশীল বা মধ্যম আয়ের দেশে পরিণত হতে যাচ্ছে তো 5 বছর আছে প্রস্তুতির জন্য সো নিঃসন্দেহে এটি খুবই আনন্দের সংবাদ কিন্তু একই সঙ্গে অনেক রকমের চ্যালেঞ্জেস আছে বাংলাদেশ বিগত 50 বছরে যেসব সুযোগ সুবিধা পেয়েছে নানা ক্ষেত্রে সেগুলো এখন আর পাবে না অনেক ক্ষেত্রে এখন নিতে হলে দিতেও হবে মানে অংশীদারিত্বের মধ্যে ঢুকতে হবে সো বাংলাদেশ কতটা প্রস্তুত এবং কি করণীয় বলে মনে হয় এবং এই চ্যালেঞ্জগুলো আসলে কিভাবে মোকাবেলা করবে বলে দেখুন একটা তো যে আমরা যে এই উন্নয়নশীল দেশের দিকে এগিয়ে যাচ্ছি এটা তো আমাদের সবারই অজানা না এটাও একটা আশঙ্কার মধ্যে আছি আমরা সবাই যে আমরা যে সুবিধাগুলি পেতাম বিশেষ করে পোশাক শিল্পে সেই সুবিধাগুলি তো আমাদের একটু খর্ব হবে কিন্তু সবসময় আমি দুস্থ থেকে সুবিধা নেওয়ার চেয়ে আমি একটু অসুবিধায় পড়ি কিন্তু নিজেকে আরও শক্তিশালী করি সেটাই হচ্ছে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া তো একটা জায়গা হচ্ছে যে আমাদের অর্থনীতিটা এই কোভিড প্যান্ডেমিকের জন্য বিশেষ করে যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাকে আমাদের আবার পুনরুদ্ধার করতে হবে এবং সেই পুনরুদ্ধার করার জন্য আবার আমাদেরকে যে সব ধরনের উদ্যোক্তাগুলিকে যে যে যেভাবে আছে তাদেরকে ব্যাংকিং সহযোগিতা তাদের বিভিন্নভাবে ক্যাপাসিটি বিল্ড করা
আমাদের ইনভেস্টমেন্ট শুধু দেশের না আমাদের বৈদেশিক বিনিয়োগ আমাদের কাছে নিয়ে আসতে হবে এবং আমাদের যে জিডিপি গ্রোথটাও কিন্তু আমাদেরকে রিকভার করতে হবে তো সেই জায়গাটা কিন্তু আমার আমি মনে করি আমি খুব আশাবাদী কারণ বাংলাদেশের উদ্যোক্তা এমন একটি আমার মনে হয় যে আমরা সব সময় সব কিছুতেই পারবো এবং আমি মনে করি আমাদের পোশাক শিল্পে আর একটা বিরাট কিন্তু বিপ্লব এসেছে প্রথমে দেখুন ভাড়া করে এদিক ওদিক নানান রকম জায়গায় কিন্তু তারা ফ্যাক্টরিগুলি করেছিল কিন্তু আজকে এক একটা ফ্যাক্টরিগুলি আপনি যদি দেখেন এত সুন্দর এত সুসংগীত গঠিতভাবে এবং এত ভালোভাবে তারা করছে এবং বিদেশি আমার ক্রেতার যে যে যা চাওয়া সেভাবেই কিন্তু করছে সুতরাং আমার যেটা আমি যেহেতু পোশাক শিল্পের ব্যবসার সাথে জড়িত না বা আমাদের মনে যেটা হচ্ছে যে আমাদের হাই কোয়ালিটি প্রোডাক্টের দিকে আমাদের যেতে হবে সো দ্যাট আমার প্রাইসটা আমি ভালো পাই এবং সেখানে আমার যখনই আমি ভলিউমের যে আমার ভলিউমও হলো আমি প্রাইসও বেশি পেলাম আমার প্রফিট মার্জিনটা যদি বেড়ে যায় তখন যে আমার ওই সুবিধাটা যেটা আছে সেই সুবিধাটা পেলাম না কিন্তু আমার ওই সুবিধাটা আর প্রফিট পাচ্ছি না কিন্তু মার্জিনটা প্রফিটটা যে বেড়ে গেল সেটাকে যদি প্লাস মাইনাস করে কিন্তু আবার আমি ওই আগের জায়গায় চলে আসব তো সেটার জন্য আমার প্রস্তুতিটা নিতে হবে যে আমি ওই নেগোসিয়েশনটা আমাদের এখন আমি মনে করি খুব প্রয়োজনীয় কারণ আমি কেন একেবারে এমন দামে আমি দিয়ে দিব যে দামটার একেবারে অ্যাড করতে পারি যেটা আমি তো ব্যবসার সাথে জড়িত প্রশাসন তো আমাদের নিজেদের আমাদের জড়ো আছে আপনি ডেভেলপিং আমরা ডেভেলপিং কান্ট্রি স্ট্যাটাস পাওয়াতে আমার মনে হয় আমাদের ব্যবসা কোনো ক্ষতি হবে না কেন হবে না বলি আপনাকে এত ওয়ার্কিং হ্যান্ড পৃথিবীর কোথাও নাই কিন্তু বাংলাদেশের মতো আপনি নিজ ডেভেলপ কান্ট্রি আমরা এখন বর্তমান আছি তো লট অফ আদার ডিজ ডেভেলপ তাহলে তো গার্মেন্ট ডেভেলপ করতে পারে নাই নোবডি কোন ডেভেলপে আফ্রিকাতে যান করতে পারে নাই কিন্তু তারপরে সাফ সাহারা যান করতে পারে নাই এই যে আমাদের ম্যান পাওয়ার এটা আমাদের বিরাট অ্যাসেট তো আমার মনে করি আপনার দি বায়ার মানে আমরা যখন ডেভেলপিং কান্ট্রি হবো তখন তো আমাদের ইনসেন্টিভ অনেক মানে প্রণোদনা পাবো না আমরা তখন আমাদের কস্টিং বেড়ে যাবে আমাদের সাথে চিবার বেছে তারা আমাদের সাথে অনেক বেশি দাম বেছে আপনার এই এটা অ্যাডজাস্টমেন্ট হবে আজকে যারা বায়ার সস্তা এখান থেকে কিনে নিচ্ছে দেখুন চিপ আমাদের লোক দেবো না লোক পাবে কোথায় সেম গার্মেন্ট গার্মেন্টে যা আছে এটা আরো পারবে আরো আমি কোনো অল্টারনেটিভ বিকল্প কোনো রাস্তা তো নাই আমি যখন ডেভেলপিং কান্ট্রি হয়ে গেলাম আমার কষ্ট পেয়ে যাবে একটু তো বাট দি হ্যাভ টু পে মোর এখন তো আমাদের এক্সপ্লোর করতে চাই তাই না এখন আমাদের চিপ লেবারের জন্য নানানভাবে তার একটা স্পোর্টস শার্ট আমি এখানে বেশি $2.5 $1 এটা সমাজে 10 সেন্ট করতে পারে না বুঝছেন সেম ম্যাটেরিয়াল আপনার একটা আউটলেটে জানিয়েছে জার্মানিতে দেখেন না কেনা কোনো উপায় নাই তো এত হাত কোথাও নাই আর গার্মেন্ট এমন একটা জিনিস আপনি রবারটা করতে পারবেন না রবারটা করতে পারেন একই ডিজাইন করতে পারবেন ডিজাইন চেঞ্জ করতে পারবেন না চেঞ্জ করতে খালি প্রোগ্রাম করতে ভাড়া দিন আপনাকে কাজে দিস ইজ এ বিজনেস এটা এখন থাকবে এখনো আছে পরে থাকবে ইনশাআল্লাহ আমি আছি আর এর বাইরেও তো অন্যান্য ইন্ডাস্ট্রি আছে আর দে আর বাইং আর চিপ দে হ্যাভ টু পে মোর দে হ্যাভ টু পে 10 সেন্ট 20 সেন্ট মোর যখন দেখব আমরা ডেভেলপ কার স্ট্যাটাস পেলাম যেহেতু আমরা জিএসপি তখন পাবো না সঙ্গত কারণে আমাদের কস্টিং বেড়ে যাবে দে উইল পে দে হ্যাভ টু পে মোর আমাদের ডেভেলপ কার আমাদের কোনো ক্ষতি হাত আদার হবে দে হ্যাভ টু পে মোর ফর দে হ্যাভ টু পে মোর ফর দি গুডস এন্ড সার্ভিসেস যেটা আমাদের থেকে কেনে আর কি সবাই স্পেসিফিক হয়ে যাবো তখন বাংলাদেশের ধরেন যে গভর্নেন্স যদি আপনি ঠিকঠাক না
বহু দেশ বহু জায়গায় ট্রাই করছে, ইভেন বড় বড় বায়াররা করতে পারেনি কিছুই, বুঝছো? ফাইনালি দে হ্যাভ টু কাম ব্যাক টু প্যাভিলিয়ন, ভেরি কনফিডেন্ট, হ্যাঁ ফিরে আসতে যাবার দিকে আসতে আসে। তাহলে মনে করছো আপনি কোনো চ্যালেঞ্জেস দেখছেন না? আমি কোনো দেখি না, মানে অন্য কোনো টেম্পোরালি মানে অন্য কোনো ক্ষেত্র দেখেন না? অপরচুনিটি ক্ষেত্রে চেষ্টা আমি দেখবো না, যেহেতু আমার তো অলরেডি 75-74 ইয়ার্স ওল্ড, কিছুই না। পরে আমাদের তো আবার যদি মতো আমাদের তো জিএসপি এর পরে 24 যখন আমরা গ্রাজুয়েটেড বাই 24 2026 আমার তিন চারটা কান্ট্রি আমাদের আরো বন্ধ দেবে 2030 বন্ধ দেবে ইউরোপের, তো আমাদের বেনিফিট তো রয়ে গেল, তাই না? আর তারপরে কেউ জানি না আমরা, তাই না? তবে আমি শিওর যে কিছু হবে না। তাহলে কি মানে ফাইন্যান্সিয়াল সেক্টরে আপনি আপনারা তেমন কোন চ্যালেঞ্জ দেখেন না বাংলাদেশের অর্থনীতির জন্য, বা কোনো কিছু পরামর্শ নেই যে এটা ঠিক করতে হবে ওটা ঠিক করতে হবে? কস্ট অফ ডুইং বিজনেস ইজ ইওর ডুইং বিজনেস, আমি যেটা মনে করি যে দুটো জায়গায়, একটা হচ্ছে যে বাংলাদেশের সম্ভাবনার জায়গাটা নিয়ে সন্দেহ কারো থাকা উচিত না, বাংলাদেশ বাঙালি তারা এগিয়ে চলছে এগিয়ে যাবে, কিন্তু আমাদেরকে আরেকটু সুসংগঠিত হতে হবে। আমাদের যেটা আমরা এটা যদিও সরকার বলে এসেছে যে গ্রাম হবে শহর, এবং আমরা দুই তিন দিন আগেও প্রধানমন্ত্রীকে দেখলাম যে প্রতিটি জায়গায় রাস্তাঘাট এই অবকাঠামোগত জায়গাটায় আমাদের অনেক বেশি কাজ করতে হবে, কারণ আমাদের প্রতিটি জিনিসের যখন আমাদের ওই যে ওখানে আমাদের কিন্তু একটা কস্ট বেড়ে যায়, কারণ আমাদের ডিলেড হয়ে যায় আমাদের রাস্তা, একটা কৃষকের একটা সবজি আমাদের কিন্তু সময় মতন যদি আরেকটু আগে চলে আসতো আরেকটু তাজা থাকতো দামটা আরেকটু বেশি পেত। এই যে আমাদের সাপ্লাই চেইনটা আছে, এই সাপ্লাই চেইনটাকে কিন্তু আমি আরেকটু ইম্প্রুভ করতে হবে, এবং সেই ইম্প্রুভ আমি তখনই করতে পারবো আমার যখন অবকাঠামোগত উন্নয়ন হবে, আমার আমার অ্যাগ্রোকে আমার প্রসেস করতে হবে, আমার যেখানে যেখানে যে রাঙামাটিতে আনারসগুলি হচ্ছে সেগুলি নষ্ট হয়ে যাবে কেন, সেখানে আমার এই জায়গাগুলিতে আমরা যদি হাত দিতে থাকি এবং আরেকটু সুপরিকল্পিত ভাবে করতে থাকি তাহলে আমরা এগিয়ে যাবো। আমাদের আমার সবচেয়ে দুঃখ লাগে যে সরকার কিন্তু সবসময় চায় এই যেগুলি হোক, এবং সেটার জন্য কি এসএমই ফাউন্ডেশন করছে, বিডা করেছে, হ্যাঁ বেজা, কিন্তু যে কোনো কারণেই হোক সরকার বা আমরা উদ্যোক্তা হিসেবে বা একটা নাগরিক হিসেবে এই এদের থেকে যেভাবে চাই আমরা সেইটা কিন্তু পাই না। সবগুলা মনিটর করা যে কে করলো কি না করলো, ওনার দায়িত্ব সুন্দর করে জিনিস অ্যালোকেশন দিয়ে দিচ্ছে, কিন্তু ওই অ্যালোকেশনটা কতটুকু আমরা কাজে লাগাবো সেটা কিন্তু ডিপেন্ড করতেছে যারা আমরা এই প্রসেস যারা আছি ইমপ্লিমেন্ট করার জন্য। তো সেখানে সমস্যা গেলো যেটা এই সিনেমা বাজারে বলতেছে আর কি, বেবা যেটা বলতেছে আর কি, তো সেটা বলতেছে যে ওই জায়গাগুলোকে আমাদের ইম্প্রুভ করতে হবে, এবং আমাদের যে ন্যাশনালিস্টিক ফিলিংস যেটা এটা ইম্প্রুভ করা দরকার বেশি, তো আমরা এই দেশের নাগরিক, এই দেশকে উন্নত করা আমাদের দায়িত্ব। যদি আমরা ইন্ডিভিজুয়ালি এগুলো ফিল না করি তাহলে সরকারের পক্ষে তো সম্ভব না টাকা করা, তাই না? তাহলে কালেক্টিভ একটি দরকার আমাদের, কমিটমেন্ট দরকার। আমার কাছে মনে হয় তরুণ সমাজকে কিন্তু আমাদেরকে আরো বেশি মোটিভেট করতে হবে। একটি জায়গায় আমাদের কিন্তু খুবই, এটা আমি একদম সাংসদ হিসেবে বলছি, আমাদের যে তরুণ সমাজে মাদকের যে ব্যবহারটা, এই এটা আমি আমি আমার এলাকাগুলিতে আমি দেখতে পাই যে এটা কিন্তু আমাদের জন্য অনেক ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশের একটা তরুণদের দেশ এটা, কিন্তু এই তরুণরা যদি আপনি যে বললেন না হাত বা মেধা এই দুটোকেই যদি না কাজে লাগায় তাহলে কিন্তু আমি ভীষণ একটা বিপদে পড়ে যাব। এই তরুণরা কিন্তু একটা বড় সংখ্যা কিন্তু মাদকের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে, এবং সেটার জন্য একটা বড় দায় দায়িত্ব কিন্তু থানা, আমি মনে করি এইখানে এইখানে একটা বিরাট দুর্নীতি আছে। এই দুর্নীতির জায়গাটা আমাদেরকে যেভাবেই হোক পরিবেক্ষণ বাড়াতে হবে পাড়ায় পাড়ায়, একেবারে নাগরিকদের যে একটা ভূমিকা
নাগরিকদের একটা ভূমিকা নিতে হবে যে গ্রামে গ্রামে যদি হয় গ্রামের যে মাতব্বরা বা ওখানকার যে চেয়ারম্যান আছে মেম্বার আছে তাদের কিন্তু একটা বড় ভূমিকা আছে আজকাল কিন্তু মেম্বাররা আপনারা দেখবেন ওই যে আমাদের বিধবা ভাতা এই ভাতা ওই ভাতা মানে এগুলি নিয়ে তারা ব্যস্ত সামাজিক যে আমাদের উন্নয়নগুলি বা মানব উন্নয়ন সেই জায়গাটা কিন্তু তারা কোনো কাজ করে না আমি আমি একজন সাংসদ হিসেবে আমি কি খালি কি আমি কি কাবিখা পেলাম আমি কি টিআর পেলাম সেটা আমি দেখবো আমাকে দেখতে হবে না আমার স্কুলের বাচ্চাগুলি আমার কতটুকু ঠিক মতন পড়ছে কিনা আমার শিক্ষকগুলি ঠিক মতন পড়াচ্ছে কিনা বা আমার কৃষকের যেই সময় আমার আর খাল কাটা দরকার আছে যাতে পানিটা সঠিকভাবে চায় পায় সেই জায়গাটাকে আমাকে দেখতে হবে না সেই জায়গাটা কিন্তু আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং যে মেম্বাররা আছে সেই জায়গাটা কিন্তু আমি দেখতে চাই তো সেই জন্য আমাদের যে এই নিচের দিকের যে আমাদের রাজনীতির বা আমাদের যে জনপ্রতিনিধিগুলি আছে তাদের একটা বড় ভূমিকা এখন কিন্তু প্রয়োজন আছে এই তরুণদের জন্য কারণ এই তরুণদেরকে আমার মানব সম্পদে নিয়ে আসতে হবে একে বিপথে দেওয়া যাবে না এটা আমি মনে করি যে বাংলাদেশের জন্য একটা বড় চ্যালেঞ্জ